গুড মর্নিং ফ্রেন্ডস, আমার সকল বন্ধুদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ গাছে তিনটে ফুল ফুটেছে, ওই জন্য আমি শেয়ার করলাম। আর জবা গাছটার সাথে আর একটা কাঁচা লঙ্কার গাছ আমি দেখতে পেয়েছি। এই যে কাঁচা লঙ্কার গাছটা কত বড় হয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, এক গ্লাস গরম জল করে নিচ্ছি সকালে জল খাবো বলে। আর আমি রাত্রিবেলায় সবুজ মটরটা ভিজিয়ে রেখেছিলাম সকালের জন্য ঘুগনি করব বলে। এই যে গরম জলটা ঢেলে নিচ্ছি, আর আমার বিছানাও গোছানো হয়ে গেছে। আমি আবার রান্নাঘরে চলে এলাম। এবার বাসনগুলো আমি রাত্রে যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এবার আমি সকালের কাজে হাত দিলাম। ব্যালকনি আমার ধোয়া হয়ে গেছে, এই যে ব্যালকনি ধোয়া হয়ে গেছে আমার। এবার চলো কি সবজি এনেছে একবার দেখে নিই। এই যে এখানে ফুলকপি, ডাটা, পুনকো শাক, আর আজ প্রথম তরমুজ নিয়ে এলো আমাদের বাড়িতে এই বছর। আর এখানে আছে টমেটো, শসা, বেগুন আর গাজর, ক্যাপসিকাম। এই যে এখানে আমি পুনকা শাকগুলো বেছে নিচ্ছি, বেছে আমি অর্ধেকগুলো রেখে দেবো ফ্রিজে, আর অর্ধেকগুলো আমি রান্না করব। এখন শাকটা খুব ভালোভাবে বাছতে হয়, প্রচুর পোকা থাকে। আমি একটি একটি করে শাক বেছে নিই। পুনকা শাকের পোস্ত খেতে আমার খুবই ভালো লাগে, তো আজকে আমি পুনকা শাকটা পোস্ত দিয়েই বানাবো। প্রথমে কুচি কুচি করে কেটে নেব, দিয়ে আমি পোস্ত দিয়ে এটা বানাবো। এই যে শাকটা আমি কেটে নিয়েছি, এবার আমি এখানে পোস্তটাও বেটে নিয়েছি। এবার আমি শাক পোস্ত করে নেব। এই যে তেলের উপর শাকগুলো দিয়ে দিলাম। আর আজকে বানাবো চিকেন। এই যে চিকেন রান্না করব বলে পেঁয়াজ দিয়ে, তেলের উপর পেঁয়াজ দিয়ে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এই যে গ্রেট করে পেঁয়াজ আমি আবার দিয়ে দিলাম। আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সব মশলা দিয়ে, তার সাথে দই দিয়ে। এই যে কড়াইয়ের মধ্যে চিকেন দিয়ে দিলাম। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এই যে এখানে ছেলের জন্য আমি একটুখানি পোলাও করে দিয়েছি, সাদা পোলাও আর তার সাথে চিকেন কষা। ছেলের খাবার আমি দিয়ে দিচ্ছি এবার। এই যে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি দুপুরে শোবো বলে একটু এগিয়ে যাচ্ছি। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।